আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একবার প্রখ্যাত তাবি হাসান আল বসরি রহমুল্লাহর নিকট এক ব্যক্তি এসে বলল, আমাদের এখানে অনেক খরা চলছে এবং অনাবৃষ্টিও শুরু হয়েছে, আমরা কি এমন আমল করতে পারি যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেবেন? তখন হাসান আল বসরি রহমুল্লাহ বললেন, তোমরা সবাই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। এর কিছুদিন পর আরেক ব্যক্তি এসে তার দরিদ্রের কথা বললেন এবং বললেন, এমন কি আমল রয়েছে যার মাধ্যমে আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দেবেন? হাসান আল বসরি রহিমুল্লাহ বললেন, তুমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। এরপর দিন আরেক ব্যক্তি আসলো, সে বলল, আমার কোনো সন্তান নেই, এমন কি আমল রয়েছে যার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দেবেন? তখন হাসান আল বসরি রহিমুল্লাহ বললেন, তুমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। এরপর দিন আরেক ব্যক্তি আসলো, তিনি বললেন, তার বাগানে কোনো ফসল হচ্ছে না। তখন তিনি তাকেও ঠিক একই পরামর্শই দিলেন, তুমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। এভাবে বিভিন্ন প্রশ্নের জবাব একই হওয়ার কারণে সবাই তাকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি একই উত্তর দিচ্ছেন, এর ব্যাখ্যা কী? তখন হাসান আল বসরি রহিমুল্লাহ বললেন, এটা আমার মন করা কোনো মতামত নয়, কেননা আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তোমাদের উপর অজর বৃষ্টি দান করবেন, তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন এবং তোমাদের সন্তান সন্তানি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগ বাগিচা বা উদ্যান স্থাপন করবেন, তিনি সেখানে নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে বিরাট সফলতা পেতে পারি। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি, এসব দোয়া আমরা পাঠ করতে পারি। যত আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তত আমরা আল্লাহর নিকটবর্তী হব, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুক। আমিন।